ভোটের আগে কেউ যেন ব্যালট বাক্স ভরতে না পারে এবং জাল ভোট দিতে না পারে সেদিকে জনগণ সজাগ দৃষ্টি রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান এছাড়া বিএনপি প্রার্থীদের অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন সুকৌশলে ওই আসনগুলো সরকারকে উপহার দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি এ সময় তফসিলের পর থেকে এ পর্যন্ত ঐক্যফ্রন্টের দশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান এ সময় সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলেন নজরুল ইসলাম খান তিনি বলেন বিএনপি প্রার্থীদের অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন সুকৌশলে ওই আসনগুলো সরকারকে উপহার দিয়েছে আমাদের ষোলো জন প্রার্থী এখনো কারাগারে এর মধ্যে ছয়জন তফসিল ঘোষণার পরে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে কারাগারে আবদ্ধ করে রাখা হলো যাতে করে তারা বিজয়ী হতে না পারে এটাও এই আসনগুলিও সরকারকে উপহার দেওয়ার একটা কৌশল নির্বাচনে অংশগ্রহণ করতে নিজ দলের প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন শান্তিপূর্ণ এবং সাহসিকতার সঙ্গে এজেন্টদের দায়িত্ব পালন করতে হবে কোন সাদা কাগজে সই না করার নির্দেশ দেন নজরুল ইসলাম পাশাপাশি নিজের ভোট নিজে দেওয়ার জন্য ত্রিশ তারিখ সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি জনগণ সজাগ দৃষ্টি রাখবে যাতে করে ভোটের আগের রাতেই যাতে কেউ ভোটের বাক্স বোঝাই করতে না পারে জনগণ সজাগ দৃষ্টি রাখবে যাতে কেউ জাল ভোট দিতে না পারে জনগণ সজাগ দৃষ্টি রাখবে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটারদেরকে সন্ত্রস্ত কিংবা ভোট প্রদান বিলম্বিত করতে না পারে জনগণ যদি নির্বিঘ্নে তাদের ভোট প্রদানের সুযোগ পায় বিএনপি এবং বিরোধী দলীয় জোট এবং আজকের যে জাতীয় ঐক্যফ্রন্ট তা বিজয়ী হবে ইনশালদান এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকল বাধা উপেক্ষা করে ত্রিশ ডিসেম্বর জনগণকে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আব্দুর রহিম শিমুল নিউজ নাইন ঢাকা